নমস্কার বন্ধুরা, বাটা মশলা চ্যানেলে কুকিং ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বাটা মশলা চ্যানেলে আমি রেস্টুরেন্টে স্বাদের মতো করে ঘরে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যায় এমন একটা রেসিপি শেয়ার করব। আর আজকের রেসিপিটা হলো মাশরুম 65। আশা করি আজকের রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই এখানে রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি কী কী ঘরোয়া উপকরণ এখানে ব্যবহার করে নিয়েছি। সর্বপ্রথম এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রামের মতো বাটন মাশরুম, যেটাকে আমি আগে থাকতে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সাথে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার। এর সাথে নিয়ে নিয়েছি এখানে আমি গ্রেট করে রাখা আদা রসুন, পেঁয়াজকলি কুচি, কারি পাতা, ডুমো করে কেটে রাখা পেঁয়াজ এবং চেরা কাঁচা লঙ্কা। আর সাথে নিয়ে নিয়েছি এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। সাথে নিয়ে নিয়েছি এখানে ভিনেগার, সোয়া সস, রেড চিলি সস, টমেটো কেচাপ আর শেজওয়ান চাটনি। আর এখানে সাথে নিয়ে নিয়েছি আমি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তো চলুন রান্নাটা এবার শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল নিই, তার মধ্যে 1 টেবিল স্পুনের মতো নুন অ্যাড করে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা বাটন মাশরুমগুলোকে অ্যাড করে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য জলের মধ্যে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি মাশরুম রান্নার কাজে ব্যবহার করলে এভাবে আগে এটাকে ভালো করে একটু ফুটিয়ে পরিষ্কার করে নিই, তারপর এটাকে রান্নার কাজে ব্যবহার করি। আপনারা চলে কিন্তু ডাইরেক্টও মাশরুম দিয়ে রান্নাটা করতে পারেন। তো এখানে প্রায় 2-3 মিনিট মাশরুমটা ভালো করে জলে ফুটে গেলে আমি এটাকে জল ঝরিয়ে নিই। এরকমভাবে মাঝখান থেকে অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি, আর যেগুলো একটু বড়ো সাইজ ছিল সেটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো হলেও কেটে নেবেন। এবারে মাশরুমগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য অন্য একটা পাত্রে মাশরুমটাকে আমি অ্যাড করে দেবো। তারপর এর মধ্যে আমি প্রায় 1.5 থেকে 2 টেবিল স্পুনের মতো আদা রসুনের কুচি অ্যাড করে দিয়েছি। সাথে অ্যাড করেছি এখানে আমি ঘরোয়া কিছু গুঁড়ো মশলা, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, পরিমাপ সহ একটু দেখে নেবেন। তারপর এর মধ্যে প্রায় 2 টেবিল স্পুনের মতো ময়দা, 2 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো এবং 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো। এরপরের মধ্যে আমি অ্যাড করেছি প্রায় 1 টেবিল স্পুনের মতো শেজওয়ান চাটনি। আপনারা চাইলে শেজওয়ান সসও ইউজ করতে পারেন। সাথে অ্যাড করে দিয়েছি প্রায় 1 টেবিল স্পুনের মতো সাদা তেল। এবারে সমস্ত উপকরণের সাথে মাশরুমটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমাদের মাশরুম ম্যারিনেট করা রেডি। এবার এটাকে আমি জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পর্যাপ্ত পরিমাণে নুন, প্রায় 1 টেবিল স্পুনের মতো নুন। নুনটা দিয়ে কিন্তু আগেই মানে অ্যাড করে ম্যারিনেট করে রাখবেন না, তাহলে জল কেটে দেবে এবং মাশরুমগুলো কিন্তু আরও নরম হয়ে যাবে। এবারে একটা কড়াই নিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করব, যাতে করে মাশরুমগুলো ডুবো তেলে ভাজা যায়। এবারে ম্যারিনেট করে রাখা মাশরুমগুলোকে এক এক করে দিয়ে খুব ভালো করে সব দিক থেকে ভাজতে হবে, যাতে মাশরুমটা ভেতর থেকে কাঁচা না থেকে যায়। মাশরুমগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে অন্য একটা পাত্রে তেল ঝরিয়ে রেখে দেবো। আপনাদের সবার কাছে একটা বিনীত অনুরোধ, আপনারা যারা এই রেসিপি ভিডিওটা দেখছেন তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন রেসিপি ভিডিও দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেল বাটা মশলাতে চলে আসতে পারেন। আপনারা রেসিপি ভিডিও তো অনেকেই দেখছেন কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করছেন না, আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমার চ্যানেলের জন্য অনেক বড় ইন্সপিরেশনের কাজ করে। তো এখানে আমাদের মাশরুমগুলো ভাজা রেডি। এবার আমি প্রথম ব্যাচের মাশরুমগুলোকে ভেজে নিয়েছি, এবার বাকি মাশরুমগুলো কিন্তু ভেজে নেব। আপনাদের একটা ছোট্ট লাইক, কমেন্ট আর সাবস্ক্রিপশন আমাকে অনেক অনেক মোটিভেট করবে নিত্য নতুন রেসিপি শেয়ার করার আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এবার একটা ননস্টিকের কড়াই নিয়ে আমি এর মধ্যে ওই মাশরুম ভেজে রাখা তেলটাই প্রায় 2 টেবিল স্পুনের মতো অ্যাড করে দিই। এর মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো আদা রসুন কুচি আর ডুমো করে কেটে রাখা পেঁয়াজের স্লাইস এবং কারি পাতা অ্যাড করে দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে সাঁতলে নেব। সাথে আমি অ্যাড করে দেবো এখানে পেঁয়াজকলি কুচি, আপনারা চাইলে এটা দিতেও পারেন, অপশনাল। এবারে তেলের মধ্যে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো প্রায় 7 মতো নুন। এখানে প্রায় আমি 1/2 টেবিল স্পুনের মতো নুন অ্যাড করে দিয়েছি। নুনটা দিয়ে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি এক এক করে সমস্ত যে সসগুলো দেখিয়েছিলাম সেগুলোকে আমি অ্যাড করে দেবো। সর্বপ্রথম এখানে অ্যাড করে দিয়েছি আমি 1 টেবিল স্পুনের মতো সোয়া সস, তারপরে অ্যাড করবো এখানে 1 টেবিল স্পুন মতো ভিনিগার, তারপরে দিয়ে দেবো এখানে 1 টেবিল স্পুন মতো রেড চিলি সস, যারা আপনারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি দিতে পারেন, আর লাস্টে দেবো এখানে 1 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ। এবারে এই সমস্ত সসগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থাকতে ভেজে রাখা মাশরুমগুলোকে অ্যাড করে দিয়ে 5 মিনিটের জন্য একটু ভালো করে নেড়েচেড়ে নেব। মাশরুম 65 কিন্তু একটা স্টার্টারের রেসিপি, অনেকে মেন কোর্সও এটাকে খেয়ে থাকেন। এটা কিন্তু একটু শুকনো শুকনো বা মাখো মাখো হয়, কোনোভাবে এতে গ্রেভি থাকে না। তো যতক্ষণ পর্যন্ত না সসটা ভালো করে মাশরুমের গায়ে লেগে যাচ্ছে এবং এটা একটু মাখো মাখো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নেড়েচেড়ে নিয়েছি। সবশেষে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটু কারি পাতা ফর গার্নিশিং।
তো আমাদের আজকের রেসিপি কিন্তু এখানে একদম রেডি। এটাকে আপনারা স্টার্টার হিসেবে খেতে পারেন, আর যদি মেইন কোর্সে খান তাহলে পরোটা বা রুটির সাথেও এটাকে সার্ভ করতে পারেন। তো আমার আজকের এই মাশরুম 65 এর রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর মাশরুমের কিন্তু এরকমই আরও ভালো ভালো রেসিপি আমার চ্যানেল বাটামশাটাতে অলরেডি শেয়ার করা আছে, চাইলে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।